বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিওতে দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রোর পর। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের এটা সাউন্ড প্রয়োজন হবে, যে অরিজিনাল সাউন্ডটা আমরা ব্যবহার করছি। তো এই লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে সাউন্ডটা ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর এখান থেকে আমরা রিউপোজিটে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ফরেস্ট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে টোটাল আমরা হচ্ছে 13টা পিকচার সিলেক্ট করবো। ওকে, এই ভিডিওটির জন্য আমাদের হচ্ছে টোটাল 13টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে 13টা পিকচার সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে ফর্মেট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে 960-তে ক্লিক করবো। ওকে, তারপর ফর্মেট অনুযায়ী আমরা পিকচারগুলোকে এভাবে ফুল স্ক্রিন করে নিব। প্রত্যেকটা পিকচার আমরা ফুল স্ক্রিন করে নিব। জাস্ট পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন সেটা ততটুকু আর কি জুম করে নিব। ওকে, অলরাইট, আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে ইন্ডিগো অটোমেটিকটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ডিলিট করে দিব। তো অটোমেটিক ডিলিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো, যে অ্যাডিওতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টারে, তারপর এখান থেকে আমরা মূল সাউন্ডটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য প্রথম যে পিকচারটা এটা হচ্ছে 16.1 হবে এখান থেকে, মানে 16 সেকেন্ডের একটু বেশি বলতে 16.1। ওকে, এখান থেকে হচ্ছে আমরা ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নিব। তো প্রথম পিকচার ডিউরেশনটা অনেকটা লং হবে, এর জন্য আমরা কিছুটা আর কি জুম আউট করে নেব এখান থেকে। ওকে, 16.1 এখান থেকে আমি যেরকম দিয়েছি, তো এখান থেকে তারপর আমাদের একটু বেশি হয়েছে, 2 হয়ে গেছে, তো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এখন কিন্তু দেখেন 1 আছে, 16.1। ওকে, তারপরের যেই 12টা পিকচার থাকছে সে 12টা পিকচার হচ্ছে 0.5 করে দিতে হবে। এখান থেকে আমরা 0.5 করে দেবো। ওকে, তো আপনারা এই ডিউরেশনটা আশা করি অ্যাডজাস্ট করতে পারবেন। প্রথমটা হচ্ছে 16.1, তারপরে যতগুলো পিকচার প্রত্যেকটা আপনি 0.5-এ রাখবেন। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো। তারপর হচ্ছে আমাদের এখানে ইফেক্ট আছে, তারপর আমাদের ট্রানজিশন ইফেক্ট, সব কিছুই আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এখানে আমরা অ্যাড করবো। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথম অ্যানিমেশনটাকে অ্যাড করবো, যেন প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে দেন হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা বাইসেপ 2 নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো প্রথম পিকচারের জন্য। ওকে, তো আমরা এখান থেকে কিছুটা সাইড স্ক্রল করে দেখতে পাবো বাইসেপ 2, তো বাইসেপ 2টাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা তার যে পরে, অর্থাৎ 2 থেকে শুরু করে আমাদের লাস্ট যে পিকচার অবধি, এখান থেকে আমাদের অ্যানিমেশন সেট করতে হবে। তো 2 থেকে শুরু করে আমাদের লাস্ট পিকচার অবধি জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশনটাকে জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে কিন্তু প্রত্যেকটা পিকচারে আমাদের জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে আমাদের প্রত্যেকবার হচ্ছে অ্যানিমেশন সিলেক্ট করা দেওয়া হয়, জাস্ট আমরা পিকচারে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে রাইট অপশনে দিলে আমাদের কিন্তু ক্লোজ হয়ে যাবে, দেন আবারও কম্বো থেকে গিয়ে আবারও সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে একটু ঝামেলা। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো এইভাবে। তো আশা করি হয়তো আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না আপনাদের। তো এখান থেকে একদম যদি আমাদের শেষ হয়ে যায় কাজটা, তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, এরপর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, তারপর কিন্তু আমাদের ইফেক্ট আছে। তো ট্রানজিশন ইফেক্টটা আমরা অ্যাড করে নিই আগে, যে এর জন্য যে কোনো একটা মানে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে ট্রানজিশন ইফেক্টগুলো দেখতেছেন এইগুলো, তো এখান থেকে আমরা ব্যালেন্সটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, প্রত্যেকটা ক্লিপে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে ট্রানজিশন ইফেক্ট। দেন আমরা প্রথম পিকচারে স্টার্ট পজিশনে চলে আসবো, আসার পর কিন্তু আমাদের এখানে 2টা ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আমরা ইফেক্ট অপশনে চলে যাবো, তারপর ভিডিও ইফেক্টে, দেন এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। ওকে, তো পার্টি ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ অ্যান্ড হচ্ছে হোয়াইট ফ্ল্যাশ নামে 2টা ইফেক্ট দেখতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথমে যে কোনো একটা ফ্ল্যাশ ইফেক্ট সিলেক্ট করবো। আমরা প্রথম ব্ল্যাকটা সিলেক্ট করছি, করার পর রাইট অপশনে ক্লিক করছি। তারপর এখান থেকে এই ইফেক্টটাকে আমরা হচ্ছে আমাদের ফটোর ইন পজিশন, মানে প্রথম ফটোটার ইন পজিশন, ওকে, প্রথম পিকচার ইন পজিশন, এখান থেকে আমাদের আপাতত হচ্ছে এরকম হয়েছে। তো এখানে আমাদের আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আমরা স্টার্ট পজিশন চলে যাবো। যাওয়ার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এবার হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশটা অ্যাড করলাম, এবার হচ্ছে আমরা হোয়াইট ফ্ল্যাশটা অ্যাড করবো, যেটা আমরা নিচে গেলে পেয়ে যাবো। এখান থেকে হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করবো। এরপর আমরা এখান থেকে হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তারপরে আমরা উপরের লেয়ারটা, উপরে যে ইফেক্টের লেয়ারটা যতটুকু ঠিক ততটুকু, অর্থাৎ আমাদের প্রথম পিকচার ইন পজিশন দিয়ে দিব। ওকে,
প্রথমটা কিছুটা দিতে হবে, তো এখান থেকে আমরা এইভাবে জাস্ট প্রথম পিকচার অবধি কিন্তু আমাদের ইফেক্ট হবে। ওকে, তো তারপর আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো। এখানে সাউন্ডটা আমরা মোটামুটি হাইড করে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইটের সমস্যার কারণে। তো আমাদের যেরকমটা টিকটকে ট্রেন্ডিং দেখতেছেন ঠিক সেরকম কিন্তু একটা ভিডিও মেকিং হয়ে গেল এখান থেকে। তো এখান থেকে চাইলে আমরা একটা ইফেক্ট দিতে পারতাম, কিন্তু একটা ইফেক্ট দিয়ে কিন্তু আমাদের ভিডিওটা হবে না। যেরকম টিকটকে ট্রেন্ডিং চলতেছে ঠিক সেরকমটাই তো করতে হবে। তো মূলত এরকম করলে কিন্তু আপনার একটা টিকটক ট্রেন্ডিং ভিডিওটা মেকিং হয়ে যাবে। ওকে, তো আমাদের কাজ সব কিছু কিন্তু শেষ। এখান থেকে জাস্ট আমরা ভিডিও রেজুলেশনটাকে হাই করে দেবো সেভ করার আগে। তারপরে এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।